যিকোনো আচাৰৰ নাম ল'লে জিভাৰ পানী পৰিবই। আচাৰ খাবলৈ কোনে ভাল নাপায়? আচাৰ যেনে তেতেলী, বগৰী, ঔটেঙা আদি বহুতে খাইছে। কিন্তু আপুনি কেতিয়াবা ৰৌ মাছ, ইলিশ মাছ আৰু মিছা মাছৰ আচাৰ খাই পাইছেনে? অলপ আচৰিত যেন লাগিলেও এইবাৰ মাছৰ আচাৰৰ সোৱাদ ল'ব পাৰিব। কাছাৰ জিলাৰ ধলাই বিধানসভা সমষ্টিত নতুন বজাৰত এমআৰ পিকল ফেক্টৰীৰ উদ্যোগত বিভিন্ন ধৰণৰ সুস্বাদু আচাৰ প্ৰস্তুত কৰা হৈছে। সেয়া সম্পূৰ্ণ হাতেৰে বনোৱা থলুৱা আচাৰ। মাছৰ আচাৰৰ পৰা আৰম্ভ কৰি তেতেলী, বগৰী, ঔটেঙা, নহৰু, আদা, ভূত জলকীয়া, কঁঠাল, লংচাক বা য়ংচাক, মিক্সড পিকল আদি প্ৰস্তুত কৰা হয় এই এমআৰ পিকল ফেক্টৰীৰ পৰা। বৰাক উপত্যকাৰ বিভিন্ন দোকানত পোৱা যায় এইবিধ আচাৰ। কিন্তু অতি শীঘ্ৰেই এই হাতেৰে তৈয়াৰী থলুৱা আচাৰ সমগ্ৰ অসমতেই বজাৰত উপলব্ধ হ'ব। নতুন বজাৰ অঞ্চলৰ বাসিন্দা ৰাজেন্দ্ৰ সিংহ আৰু তেওঁৰ পত্নী বামেশ্বৰী সিংহই কেইমাহমান পূৰ্বেই এই আচাৰ তৈয়াৰৰ ব্যৱসায় আৰম্ভ কৰিছিল। আপনার সঙ্গে কতজন মহিলা যুক্ত? ছয় সাতজন আছে। আমার নাম হচ্ছে রাজেন্দ্র সিং। শুরু করছে এটা তো মানে আমরা ছয় মাস থেকে এটা প্রথম আমরা স্টাডি করে দেখছি, মানে মার্কেটও মানে কোনটা ব্যবসা করলে ভালো হইব, সাইকেলটা ব্যবসাতে শুরু করতে তাই আমরা সিলেক্ট করছি যে আচারের ব্যবসাটা মানে ইয়ে করা গেলেই বলছে যে ফ্যাক্টরিতে নাই দেখি। তা এটা তো আমরা মহিলা অ্যাকচুয়ালি আমার ওয়াইফে শুরু করছে এটা। অ্যাকচুয়ালি আমরা আমি মানে আমি তো মানে একটা হেল্পার সাহায্য হিসাবে থাকে। তো ওয়াইফে মানে এই যে বিজনেসে খুব মানে আচার বানানিটা তাই খুব ইন্টারেস্ট আর কি। তো প্রথম একটা টুকটাক একটা বানাইয়া মানে ইয়ে করছে, একটা একজন ছেলে একজন মানে গ্রাম বিক্রি করতো আর কি। আর ওয়াইফে তো আমি স্কুল যাই, টিচার আছে, স্কুল থেকে আসার পরে তো টাইম পাস করে টিভি দেখিয়ে তো টাইম পাস করা যায় না। তবে টিভি দেখিয়া খানে খানা দানা বানানি এটা ইত্যাদি দেন, আচার বানাইয়া একটু টাইম পাস করে আচার বানানি পরে তো টুকটাক এমনি আইয়া কিনে কিনে মানুষের লইয়া যায় আর কি। এখান থেকে এখান থেকে 1200-1300-2000 এরকম বিক্রি করি তাই আনে। তারপরে করতে করতে ওয়াইফে বলো না এটা তো আমি বিজনেসটা আমি করি। সে আমি বললাম ঠিক আছে আমি করো আমি সাহায্য করে দেবো। এরকম বিক্রি হয় মোটামুটি 10,000-12,000-7,000-8,000-6,000 তার একটা সাইড ইনকাম হইল। তাই আমি বললাম ঠিক আছে আমি মানুষ একজন দুইজন রাখিয়া মহিলা তার লগ বন্ধু বান্ধব এখন অনেক, প্রথম আছে 3 জন আসলো, এখন আছে 7-8 জন আছে। হ্যাঁ মহিলা 7-8 জন। এটা মহিলাগুলা কাজ করার জায়গাটা হইল মেইন প্রবলেম। মহিলা জিনিস যারা বয়স্ক মানুষ আছে 40-35 বছর মহিলাগুলা কোথায় গিয়া কাজ করবে? ছোটো ছোটো ইউথ 20-18-19 বছর তো দোকানে গিয়া কাজ করতে পারবো। দোকানদারে মানে ছোটো ছোটো মেয়েগুলা তো মানে বিজনেসে হেল্পফুল হইব। কিন্তু বড় যারা বয়স্ক মহিলাগুলো আছে 30 বছর উপরে আছে, 35-40-45-50 বছর 55-60 বছর এইগুলা মহিলাগুলো কোথায় কাজ করবো? তো এইগুলা মহিলাগুলো একটা থেকে দুইটা থেকে 3-4-5-7 এখন আছে, 6-7-8-7 জন আছে বর্তমানে, 7 জন আছে, টোটাল আছে, যেটা তেঁতুল আছে, বড়ই আছে, তলতা আছে, তারপরে মাছের আছে, মাছের আছে আছে, মানে কত ধরনের বিভিন্ন ধরনের মাছ আছে, রৌ মাছ আছে বা ইয়ে আছে, ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, তাকে তাকে আছে। আর তারপরে ইয়ে আছে পিকাল, ইয়ে আছে তোর ইয়ে জংচাক যে লম্বাউরি জংচাক আছে, রসুন আছে, তারপরে এটা তো পুরা এখন বর্তমানে স্টেট লেভেল লাইসেন্স হল করে এটা তো পুরো স্টেট সাপ্লাই করবো, সাপ্লাই করা পুরো সাপ্লাই করবো, নেক্সট মান্থ থেকে সাপ্লাই করবো।